এই কুলাঙ্গার অধিকারী যে নামক যে অসুরটা রয়েছে তাকে আপনাদেরই বধ করতে হবে, আমার মা ভাই বোনেদের ঐক্যবদ্ধভাবে বধ করতে হবে। পেটে পেটে ভাত নেই, মুখে বড় বড় কথা বলে যাচ্ছে আর আমরা কথা শুনব? সেই জায়গায় আমাদের প্রতিবাদ। এই যে প্রতিবাদ সভাটা, অর্থ হচ্ছে এখানে বসে বসে ভরা সবাই মিথ্যা কথা বলে গেল, ডাহা মিথ্যা কথা বলে গেল, তার প্রতিবাদ। মা বোনেদের ডিসেম্বর মাস থেকে 2021 সাল থেকে 100 দিনের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ। পেট্রোল ডিজেলের দাম বাড়াবার প্রতিবাদ। এই যে একটু আগে আমার মারা বললেন না বাড়িতে গিয়ে রান্না করব, মোদি তো অনেক বড় বড় কথা বলেছিল, দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে সবাইকে আমি উজ্জ্বলা গ্যাস দেব, উজ্জ্বলা গ্যাস দিয়ে আমি শহরা অঞ্চলের অন্ধকারকে উজ্জ্বলায় ভরে দেব। কজন গ্যাসে রান্না করেন হাত তুলুন, কজন গ্যাসে রান্না করেন, উজ্জ্বলা গ্যাসে কজন করেন? গ্যাসের দাম কত হয়েছে এই গাদ্দার অধিকারীকে জিজ্ঞাসা করলেন না? এখানে এসে শাড়ি বিলি করে গেল, আরে শাড়ি তো মমতা বন্দ্যোপাধ্যায় সবার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। সে বুদ্ধি তো ওদের নাই, ওরা বলেছিল অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে বলেছিল অ্যাকাউন্টে 500,000 টাকা করে পৌঁছে দেবে। তাই আপনারা মমতার সাথে থাকবেন না, এক গাদ্দার অধিকারীর সাথে থাকবেন, এটা আপনাদের ঠিক করতে হবে। মমতার সাথে তো মমতার সাথে থাকবে, কিন্তু আমি এই কথাটা সবার মুখে শুনতে চাই, আপনারা কার সাথে থাকবেন? ভাইরা কার সাথে থাকবে? এই গাদ্দার অধিকারীর সাথে কেউ নেই, গাদ্দার অধিকারী আগামী দিনে এই পানা পুকুরের জলে ডুবে মরবে। আজকে এসে এখানে বড় বড় কথা বলে যাচ্ছে, এই অঞ্চলে সুশান্ত ঘোষের অঞ্চল ছিল, এই অঞ্চলে সুশান্ত ঘোষ এখানে এসে হারমাতগিরি করত, আর সেই সুশান্ত ঘোষের হাত ধরে আর গোঘাটের এক গোঘাটের আমাদের কিছু গাদ্দার লোকেদের সাথে থেকে এক বিধায়ক হয়েছে কি বিশ্বনাথ কারক, তার নামটাও সে অপবিত্র করছে। সেই বিধায়ক এসে এখানে কীর্তন করে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে যে যা পেটে অন্ন দেওয়ার এক নামই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন থেকে নিয়ে পড়াশোনা থেকে নিয়ে আমার একটা 2 বছরের বাচ্চা ছেলেও কিন্তু আমি তোমাদের পাশে থেকে রাজনীতিটা করি, কেন জানো? যাতে তোমাদের মুখে হাসি ফোটে, তোমাদের জন্য আজকে আমরা সবসময় ছুটে যাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেকের নির্দেশ মেনে কেন চলি? যাতে আমার নেত্রী এত কষ্ট করে 34 বছর সিপিএম এর সাথে লড়াই করেছে, সেই লড়াইটা যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে থাকবো। থাকবো তো পঞ্চায়েতে আমরা বুঝিয়ে দেব এখানে বিশ্বনাথ কারকের কোনো জায়গা নেই, কারণ যখন তিনি এমএলএ ছিলেন 2011 সালে তিনি এই অঞ্চলের জন্য কোন ভালো কাজটা করে দিয়ে গেছেন একটা কাজের নাম আপনি উনি বলে দিন, কিন্তু কিন্তু সেই জায়গায় আপনি দেখুন আমাদের পুরুষরা বলুন, তারকেশ্বর বলুন, আরামবাগ বলুন, খানাকুল বলুন, আমরা কাজ করেছি, কিন্তু এই বিশ্বনাথ কারক যেই জায়গায় ছিল 2011 থেকে নিয়ে 2016 পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারিনি। 2016 পর আপনারা মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন, আমরা রাস্তাঘাট পানীয় জল আমরা কাজ করতে পেরেছি। কিছু আছে যেরকম শুভেন্দু অধিকারী দলে থেকে গাদ্দারি করেছে, তেমনি গোঘাটেও এরকম শুভেন্দু অধিকারী আছে, সেগুলো খুঁজে বার করার দায়িত্ব আপনাদের, আর তাদের তাদের ব্যবস্থা ঠিক হবে। রামুদা আছে দলীয় ভাবে, তিনি নিশ্চয় ব্যবস্থা নেবে, কারণ আমরা ভূতের মতো খাটবো। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা ভূতের মতো খাটবে, আর এখানে এসে সাজানো বাগানের ফুল তুলে কেউ বলবে আমি বাগানটা লাগিয়েছি, সে হতে দেব না, এটা জেনে রেখে দেবেন। কারণ আপনারা সারা বাংলা জুড়ে শুধু নয়, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের আপনারা অধিপত্য চালিয়েছিলেন, তখন তৃণমূল খারাপ ছিল না, যেই সিবিআই একটু লেজুক দেখিয়েছে অমনি তৃণমূল খারাপ, নরেন্দ্র মোদী আর অমিত শাহ ভালো। বাবা 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 বা, নিজেরা আত্মসমর্পণ করেছেন করেছেন, কিন্তু এটা জেনে রাখবেন বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ আপনাদের ক্ষমা করবে না চিরকাল। মির্জাফরকে যেরকম লোক বলেনি আপনাদেরও বলবে না, আর গাদ্দার হিসাবে
সোনার অক্ষরে লেখা থাকবে যে এই গাদ্দার থেকে দূরে থাকবেন, এই গাদ্দার থেকে সাবধান থাকবেন। তাই বলে যেতে চাই আমার ভাই বোনেদের, মায়েদের, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই দলটা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়ে 11 বছর বাংলাকে ভরিয়ে দিয়েছে, ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই যে উন্নয়ন এত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা, তো অনেক লড়াই করেছে সিপিএমের বিরুদ্ধে, জীবনটা চলে যেতে পারত, কিন্তু আপনাদের জন্য তিনি পিছে হাঁটেননি। তাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে আপনারা মায়েরা, ভাইয়েরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলী ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত শক্তি করুন। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়াট নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035, অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।